সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন পেন্টিং ভিডিওস দেখার জন্য। হ্যাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে করবে একটি পাহাড়ের দৃশ্য পেন্টিং, মানে একটা পাহাড়ের গা কেটে রাস্তা তৈরি হয়েছে এবং দু সাইডে থাকবে চা বাগান এবং দূরে থাকবে দূরের ধোয়া ধোয়া পাহাড়। ওকে, তো খুব সিম্পল এবং খুবই সুন্দর উপায় আজকের পেন্টিংটা করব। তো সেজন্য যারা পেন্টিং শিখতে চান তারা আজকের ভিডিও পুরোপুরি অবশ্যই দেখুন, তাহলে আপনারা কিছু হলেও আজকের পেন্টিং সম্বন্ধে শিখতে পারবেন। তো চলুন আমরা শুরু করি আজকের পেন্টিংটা। ওকে ফ্রেন্ডস, তো আমরা চলুন এখানটা সুন্দর করে একটা সিম্পল একটা স্কেচ করে নিই। তো আজকের স্কেচটা হবে অনেকটাই এরকম, একদম সিম্পল। ধরুন দূরে পাহাড়, ঠিক আছে, মানে এইদিকেও পাহাড়, এই পাহাড়ের ধার দিয়ে আর কি এই থেকে রাস্তা চলে এসেছে, ঠিক আছে। ওকে, রাস্তা চলে গেছে এখান দিয়ে, এইভাবে রাস্তা চলে গেছে, ঠিক আছে। আর এইখানটার দিকে কিন্তু এদিকে নিচু, মানে পাহাড়ের গা বেয়ে রাস্তা, ঠিক আছে, এদিকে নিচু হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকটাই এই যে, মানে এখানটায় একটু খাদ মতন কাটা আছে, আবার এখান থেকে উঁচু, ঠিক আছে। তো এরকম একটা সিম্পল একটা সিনারি পেন্টিং হবে। আর ধরুন এই দূরে ধোয়া ধোয়া পাহাড় দেখা যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের পেন্টিং। তো এবার আমরা এই আকাশে কিন্তু এই আকাশি কালারটা সুন্দর করে দিয়ে নেব, ঠিক আছে। এই দেখুন, এটা হচ্ছে আকাশি কালার, এটা সুন্দর করে আমরা আকাশে দিয়ে নিই। ওকে, তো ফ্রেন্ডস, এই দূরের পাহাড়টা আমরা এই নীল দিয়ে আঁকবো, ঠিক আছে। এটা নীল রঙ, এটা নীল দিয়ে আমরা দূরের পাহাড়টা, যেহেতু দূরের পাহাড় ধোয়া ধোয়া পাহাড় হবে, ঠিক আছে, সেহেতু দূরের পাহাড়টা আমরা ডাইরেক্ট নীল দিয়ে আঁকবো। এই দেখুন, ওকে, নিচের দিকটাই আমরা সাদা দিয়ে মিশিয়ে দেব। ওকে, আর এই যে এইখানে যে পাহাড়টা আছে এইটা আমরা আঁকবো পুরো সবুজ দিয়ে আঁকবো। দেখুন, ওকে, এটা গ্রিন কালার, এখানে একটু সাদা দিয়ে জাস্ট আমরা এই দিকটায়, যেহেতু লাইটটা বেশি পড়ছে, লাইটটা আমাদের এদিক থেকে এসে পড়ছে, তো সেই জন্য আমরা এখানে সাদা দিলাম, ব্যাস, তাহলে কিন্তু সুন্দর হয়ে গেল। ওকে ওকে ফ্রেন্ডস, তো আমরা এবারে এই রাস্তাটাকে আমরা আগে এঁকে নেবো, ঠিক আছে। তো রাস্তাটা আঁকতে গেলে আমাদের এই বিস্কিট কালারটা আমরা প্রথমে রাস্তায় সুন্দর করে পুরোপুরি ভরে দেবো, ঠিক আছে। তারপরে আমরা বিস্কিট কালারের পরে আমরা ব্রাউন কালার, আই মিন খয়েরি কালার দিয়ে আমরা রাস্তাটাকে, যে ডিপ ডিপ জায়গাগুলো রাস্তাতে ডিপ ডিপ জায়গাগুলো হয় সেই জায়গাগুলোতে আমরা এই ব্রাউন কালার দিয়ে দেবো, ঠিক আছে। তো প্রথমে আমরা আগে এই কালারটা সুন্দর করে দিয়ে নিই। দেখুন, দিলাম তো। তো এইবার এইবার আমরা কী করবো, ব্রাউন কালার মানে খয়েরি কালারটা কিন্তু সুন্দর করে রাস্তার এই এই কর্নারগুলোতে, এই দেখুন, ওকে, জাস্ট এই কর্নারে, এই কর্নারে, এইভাবে সমস্ত রকমের কর্নারগুলোতে কিন্তু আমরা সুন্দর করে এই খয়েরি কালারগুলো, যেহেতু লাইট দিক থেকে এসে পড়ছে সেহেতু বিশেষ করে এই দিকটায় বেশি অন্ধকার আচ্ছন্ন হবে, ঠিক আছে। দেখুন, এদিকটা অল্প হবে, সুন্দর করে মিশিয়ে দিতে হবে। আর এই দিকটাই এই পুরো জায়গা জুড়ে প্রথমে আমরা খয়েরি রং দিয়ে নেবো, ঠিক আছে, মানে ব্রাউন কালার এই পুরোটা জায়গা জুড়ে দিয়ে নেবো সুন্দর করে এইভাবে। এই যে,
ওকে ফ্রেন্ডস, তো এইবার এই রাস্তার মোটামুটিভাবে আমরা একটা সিম্পল বেসিক কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার এবার এদিকটা আর এদিকটা দুটো দিকটা আমরা প্রায় পুরোটা ডিপ সবুজ দিয়ে আমরা আগে এটাকে ফিল করে দেবো, ঠিক আছে? দেখুন, ডিপ সবুজ দিয়ে আমরা পুরোটাকে সুন্দর করে ফিল করে দিই, ঠিক আছে? তাহলে কিন্তু আরেকটা জিনিসটা ভালো হবে। সুন্দর করে এইভাবে রাস্তাটাকে হাইলাইট করতে হবে। ওকে, মানে লাইটটা এখানে বেশি পড়ছে, তার জন্য এখানটা বেশি করে হাইলাইট করলাম, এদিকটাও বেশি করে দিতে হবে। ওকে, তো তারপরে এবারে এইগুলোকে সুন্দর করে জাস্ট মিশিয়ে দিতে হবে, ঠিক আছে? দেখো, ওকে ফ্রেন্ডস, তো এইবার সো সিম্পল আমরা এখানে গ্রিন কালার নিয়েছি, যেটা হচ্ছে হলুদের সঙ্গে আমরা ডিপ গ্রিনকে মিক্স করলাম। এইবার জাস্ট সুন্দর করে এইভাবে পাহাড়ের গা দিয়ে ঘাস বা এগুলোকে আপনারা চায়ের বাগানও বলতে পারেন, ওগুলো আমরা এঁকে দিলাম সুন্দর করে। এঁকে দেখুন, ওকে, সুন্দর করে কিন্তু আঁকতে হবে। এই দেখুন, এগুলো আবার মানে অনেকটা চায়ের বাগানের মতো, ঠিক আছে? তো এইভাবে সুন্দর করে দূরে ঘন করতে হবে এবং কাছে এলে তখন আবার হালকা হালকা করতে হবে, ঠিক আছে? দেখুন, এইভাবে ওকে ফ্রেন্ডস, এইভাবে আমরা সুন্দর করে এই চায়ের বাগানগুলো এঁকে দিই। এবার ফ্রেন্ডস, এই দূরের পাহাড়গুলোকে আরেকটু হলুদ দিয়ে এইভাবে আরেকটু বেশি করে হলুদ দিয়ে হাইলাইট করতে হবে, ঠিক আছে? এই দেখুন, যেহেতু এগুলো দূরের গাছপালা, সেই জন্য দূরের গাছ সবসময় বেশি ঘন লাগে দেখতে, তো সেই জন্য এখানে আমরা ঠিক তাই করছি। এই যে ওকে, এইভাবে আমরা সুন্দর করে, তো ফ্রেন্ডস এই হয়ে গেল। এবার আমরা এইখানে আমরা কতগুলো গাছ আঁকবো, ঠিক আছে? এইখান থেকে আমরা দু চারটে গাছ উঠেছে, ঠিক আছে? এইখানে গাছ, তারপর ধরুন এই যে দূরে গাছ, ঠিক আছে? আচ্ছা, এই এই দূরে একটা গাছ আঁকবো, এবং এই কাছেও একটা বড় গাছ আঁকবো, ঠিক আছে? এখান থেকে একদম কাছে, তো এই বড় গাছটা আঁকার জন্য আমরা একটা বড় তুলি নিই। ওকে, এই বড় গাছ আঁকবো আমরা বড় তুলি দিয়ে। এই গাছটা একদম কাছে রয়েছে, ঠিক আছে? এটা সবুজ গাছ। ওকে, এবার গাছের এই পাতাগুলো আমরা সুন্দর করে আমরা সবুজ রং দিয়ে এঁকে দিই, ঠিক আছে? তো এই গাছটা সবুজ এবং এই গাছটা সবুজ আঁকবো, এই দুটো আমরা একটা লাল আঁকবো একটা হলুদ আঁকবো, ঠিক আছে? তো দেখতে খুবই সুন্দর লাগবে। তো আগে আমরা এই সবুজ রং দিয়ে এই গাছের পাতাগুলোকে সুন্দর করে এঁকে দিই। এই দেখুন, ওকে, এইভাবে আমরা সুন্দর করে এই গাছের পাতা এইটা আর এইটা এই দুটো আমরা এঁকে দিই। এই গাছটা আমরা আঁকবো হলুদ দিয়ে। ওকে, তো সেই জন্য আমরা এখানে একটুখানি
বিস্কিট কালারের মধ্যে লাল মিশিয়ে নিয়ে আমরা এই গাছটার পাতা আগে দিয়ে দেবো, আর এই গাছটা পুরো লাল রং দিয়ে পাতা দেবো, ঠিক আছে? তারপরে আমরা এই গাছটা হলুদ দিয়ে আঁকবো, এই গাছটা আমরা ফ্লোরেশন গোলাপি দিয়ে আঁকবো, ঠিক আছে? তো কীভাবে আঁকবো সেটা আমি অবশ্যই দেখাচ্ছি। তো তার আগে আমরা এই গাছের পাতাটা লাল রং দিয়ে নিই, ঠিক আছে? এবার ফ্রেন্ডস, এই গাছটা আমরা সুন্দর করে এই গ্রিন কালার দিয়ে আমরা হাইলাইটটা করে দিই, ঠিক আছে? এই দেখুন, এটা হচ্ছে গ্রিন কালার, ঠিক আছে? তো সুন্দর করে আমরা এই কালারটা দিয়ে হাইলাইট করে দিই, গ্রিন কালারটা দিয়ে। তারপরে আমরা একটু হলুদ মিশিয়ে নিয়ে, বেশি করে হলুদ দিয়ে আমরা এই গাছটাকে কিন্তু, এই যে ওকে, এবার এই গাছটাকে সুন্দর করে আমরা এই ফ্লোরেসেন্ট সবুজ দিয়ে হাইলাইট করে দিই, এই যে ওকে। এই কালারটা খুব ভালো কালার, এখন এটা ফুটবে না, এটা যখন শুকিয়ে যাবে তখন এটা খুব সুন্দর ফোটে, মানে সুন্দর গ্লেজ দেয়, এখন অতটা ভালো গ্লেজ দেবে না, ঠিক আছে? তো এটা এখানে সুন্দর করে দিয়ে দিই। এইবার আমরা এই যে লাল গাছটা, এই লাল গাছটা সুন্দর করে এখানে আমরা ফ্লোরেসেন্ট গোলাপি রঙটা আছে এই রঙটা নিয়ে সুন্দর করে আমরা এই লাল গাছটাতে হাইলাইট করে দিই, এই দেখুন। এটা কিন্তু একটা দারুণ একটা কালার, আমার তো বেশ দারুণ লাগে, কারণ এই কালারটা আমার খুব পছন্দের একটা কালার, যেটাকে গোলাপি কালার বলা হয়। তো আমি এই কালার দিয়ে সুন্দর করে আমরা গাছটাকে হাইলাইট করে দিলাম। আচ্ছা, এবার আমরা কী করবো, এবার আমরা হলুদ কালার নেবো, হলুদ কালার নিয়ে এই গাছটা হাইলাইট করবো। দেখুন, মগের মধ্যে আমাদের হলুদ কালার আছে, হলুদ কালারটা সুন্দর করে আমরা বেশি করে নিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে এইভাবে, ওকে। নিচের দিকটাই অল্প দিতে হবে এবং উপরের দিকটাই বেশি, উপরে একটুখানি সাদা দিয়েও দিলে পরে জিনিসটা দেখতে ভালো লাগে। ওকে, পারফেক্ট ফ্রেন্ডস। এখানে আর একটা গাছ আঁকলে দেখতে ভালো লাগবে, লাল রঙের গাছ। তো এই লাল রঙের গাছ এখানে আমরা আর একটা এঁকে দিই, ওকে। একটা এঁকে খুব একটা ভালো লাগছে না, সুন্দর করে এই গাছটাও আমরা একইভাবে লাল কালার দিয়ে, এই গোলাপি কালার দিয়ে আমরা হাইলাইটটা করে দিই, ঠিক আছে? এবার এই গাছের এই কাণ্ডের ফ্রন্ট সাইড দিয়ে একটু হালকা করে সাদা রং দিয়ে দিতে হবে, মানে লাইটটা এসে গাছের কাণ্ডের উপরে পড়ছে, তো যার জন্য ওখানে জায়গাটা সাদা হয়ে রয়েছে। তো তারপরেই কিন্তু এই সাদাটা দিলাম, ওকে। দেওয়ার পরেই কিন্তু আমাদের ছবিটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল, ওকে। তো ফ্রেন্ডস, দেখলেন, এই হচ্ছে পেন্টিং। আশা করছি যে আপনার আজকের পেন্টিংটি খুব ভালো লেগেছে। তো পেন্টিংটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এছাড়া যদি আপনাকে আজকের পেন্টিংয়ের মধ্যে বুঝতে কতক্ষণ একটু অসুবিধা হয়ে থাকে, তোমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ওকে? তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ গুড ডে।